নমস্কার, আমি সুলগ্ন। আমার চ্যানেল বই বই ছকে আবারও সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা বুক হল ভিডিও নিয়ে এসেছি। বেশ কিছু নতুন বই কিনেছি এবং বইগুলো আমি এই মাসের শুরুর দিকেই কিনেছি, তো সময় হয়ে ওঠেনি ভিডিও করার। তো আজকে সেই ভিডিওটা বানাচ্ছি এবং আপনাদের সঙ্গে যে বইগুলো কিনেছি সেই বইগুলো শেয়ার করব। তো চলুন দেরি না করে বইগুলোর দিকে এগোনো যাক। বইগুলো দেখানোর আগে একটা কথা বলি, আমার চ্যানেলে আজকে যদি কেউ নতুন হন তাহলে আমি বই নিয়ে ভিডিও বানাই, বই নিয়ে আলোচনা করি। এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হলে, ভালোবাসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। তো চলুন বইগুলো কোনগুলো সেগুলো দেখে নিই। তো এই চারটে বই আমি আনন্দ পাবলিশার্সের আউটলেট থেকে কিনেছি। ওরা একটা প্যাকেটও দিয়েছিলো এবারে, কিন্তু সেই প্যাকেটটা আমি কোথায় রেখেছি আমি মনে করতে পারছি না। প্রথম যে বইটা কিনেছি সেটা হলো সমরেশ মজুমদারের লেখা মানুষের মা। এই বইটা প্রকাশিত হয় আনন্দ পাবলিশার্স থেকে। আমার কাছে যে কপিটা রয়েছে তার মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা। মানুষের মা এই বইটা আমি কিছু দেখে কিনিনি, জাস্ট পিছনে এখানে খানিকটা লেখা রয়েছে। সমরেশ মজুমদারের মানুষের মা উপন্যাসে অদ্ভুত এক উত্তরণের কাহিনী। নারী শক্তির জাগরণে একটি গ্রাম্য বালিকা এই আখ্যানে ক্রমে হয়ে ওঠে রক্ত মাংসের এক ঈশ্বরী। এই লেখাটা দেখে আমার বেশ ইন্টারেস্টিং লাগে, তো এই লেখাটা দেখেই আমি কিনি। এই বিষয়ে বলে রাখি যে সমরেশ মজুমদারের কোনো লেখাই আমার আগে পড়া নেই। ওনার একটি বই আমার কাছে আছে যেটা হলো মৌসলকাল, কিন্তু তার আগের দুটো বা তিনটে যে পার্ট রয়েছে সেগুলো আমার কাছে না থাকার দরুন আমি ওই বইটা পড়া শুরু করতে পারিনি। তো আমি রিসেন্টলি সমরেশ মজুমদারের লেখা পড়ার প্রতি খুব আগ্রহী হয়ে উঠি, সেই কারণেই আমার আনন্দ আউটলেটে যাওয়া এবং ওনার বই সংগ্রহ করা, সেটাই মূল উদ্দেশ্য ছিল। তো প্রথম যে বইটা কিনেছি সেটা হলো মানুষের মা, এবং আমি ইতিমধ্যে এই বইটা পড়াও শুরু করেছি এবং বেশ খানিকটা পড়ে নিয়েছি। তো আশা করছি এটা নিয়ে চ্যানেলে একটা রিভিউ আসতে চলেছে। তো এই গেল বইটা। বইটার পৃষ্ঠা সংখ্যা যদি বলি, বইটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 214 পাতা। 214 পাতার একটা উপন্যাস, বেশ বড় এবং ফন্টগুলো বেশ সুন্দর, ফন্টগুলো বেশ ছাড়া ছাড়া। বইটার প্রচ্ছদটাও বেশ সুন্দর। এখানে যে প্রচ্ছদের সামনে রয়েছে লাল, সাদার উপর লাল দিয়ে আঁকা, এবং মানুষের মা মা লেখাটির মধ্যে একটি নারী অবয়বকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রচ্ছদটা দেখে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং একই সঙ্গে সুন্দর লেগেছে। তো এটা ছিল আমার প্রথম বই, বা আমার আজকের বুক হলের প্রথম বই। দ্বিতীয় যে বইটা দেখাবো সেটাও সমরেশ মজুমদারের লেখা দৌড়। দৌড় বইটা কিন্তু ওনার লেখা প্রথম বই বা প্রথম উপন্যাস। এই দৌড় বইটার পিছনে একটা ইতিহাস আছে, বা এটা লেখার পিছনে একটা ইতিহাস আছে, সেটা আমি ওনার একটা ইন্টারভিউতে জানতে পারি। তো বেসিক্যালি এই দৌড় কিন্তু রেস কোর্সে যে ঘোড়াদের যে দৌড় হয় রেস কোর্স থেকেই, বা সেইখানকে কেন্দ্র করেই কিন্তু এই বইটা ওনার লেখা, সেখানের সারমর্ম বা সেইখানকে নিয়ে আমি যতটুকু শুনেছি। এটা আমি এখনও পড়া শুরু করিনি, এটা একটা খুব ছোটো বই, চটি বই দেখতে পাচ্ছেন। এটাও আনন্দ পাবলিশার্সের বই এবং এটার গায়ে যেটা মুদ্রিত মূল্য রয়েছে সেটা সম্ভবত 100 টাকা। 100 টাকা মুদ্রিত মূল্য রয়েছে, এবং বইটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 81 পাতার একটা ছোট্ট উপন্যাসিকা বলা চলে। এটার ফন্টগুলো মানে এক একটা পাতায় অনেকটা অনেকটা করে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ফন্টগুলো ছোট ছোট এবং লেখার মধ্যে খুব একটা গ্যাপ নেই, এক একটা পেজে অনেকটা করে লেখা রয়েছে। তো এটা একটা ছোট আকারের একটা উপন্যাসিকা বা উপন্যাস, যেটা ওনার লেখা প্রথম লেখা, প্রকাশিত হয়েছিল আনন্দ থেকে। এই বইটার প্রচ্ছদটা খুব বেশি নজর কাড়া না হলেও এর মধ্যে বিভিন্ন রকম লেখালেখি রয়েছে, আর এইখানে ছোট্ট করে দৌড় লেখা আছে। প্রচ্ছদটা আমার খুব বেশি ইন্টারেস্টিং লাগেনি, কিন্তু যেহেতু এটা ওনার লেখা প্রথম বই সেহেতু আমি এটা সংগ্রহ করেছি। তো এটা ছিল আমার দ্বিতীয় বই। তৃতীয় যে বইটা সেটা হলো বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্ত। এই প্রচ্ছদটা আমি জানি সবাইরই চেনা প্রচ্ছদ এবং খুবই জনপ্রিয় একটা প্রচ্ছদ, এবং এই প্রচ্ছদটা ভীষণ সুন্দর। এই উপরটা হচ্ছে ম্যাট বেসিক্যালি, এবং এই প্রচ্ছদের মধ্যে একটি নারী চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো প্রচ্ছদটাই একটি নারী চরিত্র পিছন দিক করে তাকিয়ে আছে, শাড়ি পরা, খুব সুন্দর। এই জায়গাটার রঙটা অতটা বোঝা যাচ্ছে জানি না, যাদের কাছে আছে তারা জানবেন। এই জায়গার রঙটা বেসিক্যালি কমলা, এবং এখানে সাদা রঙের উপর এরকম প্রিন্ট করা একটা শাড়ি পরে রয়েছেন একজন ভদ্রমহিলা, পিছন দিক করে তাকিয়ে রয়েছেন। এবং প্রচ্ছদটা এক কথায় অপূর্ব, মানে মুগ্ধ করে দেওয়া একটা প্রচ্ছদ।
এই বইটার প্রচ্ছদটা দেখেই আমার কেনা, এবং তার সাথে সাথেই হলুদ বসন্তর নাম আমি বহু শুনেছি। আমার কাছে বুদ্ধদেব কুহর লেখা তিন চারটে বই আছে, আমি তার মধ্যে পড়েওছি, কোয়েলের কাছে পড়েছি এবং কোজাগর পড়েছি। তো ওনার এই বইটা কেনার পিছনে এই প্রচ্ছদটা এবং তার সঙ্গে এই নামটা, এই নামটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে বইটা সংগ্রহ করার পিছনে। এবং বইটা খুব একটা জনপ্রিয় বই এবং বইটার সঙ্গে সঙ্গে এই প্রচ্ছদটা আরও বেশি জনপ্রিয়। তো এই বইটা আশা করছি যখনই পড়বো তখন এই বইটা নিয়ে একটা ভিডিও করার আমি চেষ্টা করবো আমার চ্যানেলে। বইটা আনন্দ থেকেই প্রকাশিত হয়, আর বইটার যেটা দাম রয়েছে আমি একটু বলে দিই, সম্ভবত বইটার 200 টাকা দাম আছে, ঠিক মনে করতে পারছি না, একটু দেখতে হবে। বইটার দামটা এখানে লেখা নেই, সামনে পিছনে লেখা আছে, হ্যাঁ পিছনে লেখা আছে বইটার 200 টাকা মূল্য। বইটা কিন্তু এই জায়গাটায় হার্ড কাভার, কিন্তু গ্লজি নয়, উপরটা কিন্তু ম্যাট। এবং এই বইটাও খুব ছোট একটা উপন্যাস, এটার পৃষ্ঠা সংখ্যা যদি বলি তাহলে বলছি এটা পৃষ্ঠা সংখ্যা রয়েছে 93 পৃষ্ঠার একটা ছোট উপন্যাস এটাও, এবং লেখার ফন্টগুলো বেশ ছোট ছোটই, একটা পেজে খুব বেশি নেই, সামনে উপর দেখবেন উপর আর নিচটা বেশ খানিকটা করে ছাড়া আছে, মানে দৌড়ের মতো অতটা লেখা নেই। তো বইটা আমার দেখেই আমি নিয়ে নিয়েছি, দেরি করিনি একটুও, কারণ এই বইটা মানে এই রিসেন্ট প্রিন্ট নয়, বেশ কিছুদিন আগের প্রিন্ট, এবং এখন এটার দাম সম্ভবত বেড়ে 325 টাকা বা 300 টাকা এরম হয়েছে। তো আমি পেয়েই একবারে নিয়ে নিয়েছি বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্ত, আমার সংগ্রহের আজকে তৃতীয় বই। লাস্ট যে বইটা দেখাবো সেটা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কাগজের বউ। এই বইটাও খুব বিখ্যাত একটা বই বা বিখ্যাত একটা নাম, আনন্দ থেকে প্রকাশিত বইটা। আর এটা আমি বেসিক্যালি এই তিনটে বই, আগের তিনটে বই কেনার ফলে গিফট হিসাবে পেয়েছি, 125 টাকার বই ফ্রি ছিল, তো সেই 125 টাকার মধ্যে আমি এই বইটা কিনি। এই বইটার পৃষ্ঠা সংখ্যা যদি বলি, এটা পৃষ্ঠা সংখ্যা খুব বেশি নয়, এটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে ওই 100 পাতা, 101 পাতার একটা বই, এবং এইটার লেখাগুলো ফন্টগুলো খুব ছোট ছোট, একটা পাতাতে অনেকটা করে লেখা আছে। এই বইটার যেটা প্রচ্ছদটা সেটাও বেশ সুন্দর, বেশ রং বেরঙের প্রচ্ছদ, এবং এটাও কিন্তু একটা হার্ড কভার বই, এবং এটার উপরটাও কিন্তু ম্যাট, কোনো গ্লজি কোনো পেপার নেই, বা এটা কিন্তু কোনো জ্যাকেট নেই। আগের বইটাতে অর্থাৎ হলুদ বসন্ততেও কোনো জ্যাকেট নেই, দৌড়েও কোনো জ্যাকেট নেই, কাগজের বউতেও কিন্তু কোনো জ্যাকেট নেই, শুধুমাত্র মানুষের মা সমরেশ মজুমদারের এই বইটাতে একমাত্র জ্যাকেট রয়েছে, আর বাদবাকি কোনোটাতেই জ্যাকেট নেই। তো এই হলো আমার এইবারের সংগ্রহ, এইবারের সংগ্রহ না বলে বলি, এটা আমার মূলত জুলাই মাসের সংগ্রহ। আমি প্রত্যেক মাসেই কিছু না কিছু তো বই কেনাই হয়, তো সেই জন্যই ঠিক করেছি যে এবার থেকে মোটামুটি বই কিনলে প্রত্যেক মাসের যে বই কিনি, একটা হোক কি দুটো হোক, আমি সেটা একটা হল করে, একটা মান্থলি একটা হল করার চেষ্টা করব, দেখা যাক কত দূর কী করা যায়। তো এই ছিল আমার জুলাই মাসে সংগ্রহ করা মোট 4টে বই। তো এই ছিল আজকের বইগুলো, বইগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কাছে কোন কোন বইগুলো রয়েছে বা যদি কোনো বই থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এই কটা বই দেখানোর ছিল, এই 4টে বই যেগুলো আমি নতুন কিনেছি। খুব শীঘ্রই হয়তো এর মধ্যে থেকে কোনো একটা বই নিয়ে রিভিউ আসবে চ্যানেলে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে দেখতে থাকুন এবং চ্যানেলটার পাশে থাকুন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো ভালো বই পড়বেন, এবং আপনার আশেপাশের মানুষকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন বা অনুপ্রাণিত করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, ততদিনের জন্য নমস্কার, সুস্থ থাকবেন, টাটা।